আমরা যারা আগে থেকে এই আইফোন ইউজ করি তারা প্রায় সবাই আইফোন দেখলে এবং হাতে নিলে বুঝতে পারি সেটা অরিজিনাল না ডুপ্লিকেট। কিন্তু যারা আইফোনের নতুন ইউজার এবং সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান তখন দেখা যায় তারা কনফিউশনে পড়ে যান যে সেটা অরিজিনাল না নকল। আবার অনেকে অরিজিনাল মনে করে ডুপ্লিকেট আইফোন কিনে অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আইফোনের সিরিয়াল নাম্বার এবং IMEI নাম্বার চেক করে আমরা কীভাবে বুঝবো সেটা অরিজিনাল না নকল। তো তার জন্য আমরা প্রথমে আমাদের আইফোনের সেটিংসে যাব। সেটিংস থেকে নিচের দিকে এখানে জেনারেলে, জেনারেল থেকে আমরা যাবো যে অ্যাবাউটে, অ্যাবাউটে টাচ করলাম। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সিরিয়াল নাম্বার আছে, IMEI নাম্বারও আছে। তো আমরা এই সিরিয়াল নাম্বারটা প্রথমে কপি করব, এখানে টাচ করে ধরে রাখবো, তারপর এখানে কপি লেখা আসবে, কপিতে টাচ করব। তাহলে কপি হয়ে গেলে এবং এখান থেকে বের হয়ে যাব। সেটিংস থেকে বের হয়ে আমরা সাফারি ব্রাউজার ওপেন করব, অথবা আমরা চাইলে কম্পিউটার দিয়েও আমরা কম্পিউটার ব্রাউজার ওপেন করে এটা দেখতে পারি। তার জন্য আমরা গুগলে সার্চ করব এখানে অ্যাপল চেকার, APPLE স্পেস CHECKER, অ্যাপল চেকার দিয়ে আমরা সার্চ করব, গোতে টাচ করব। তারপর আমরা এই যে উপরে চেক ইউর সার্ভিস অ্যান্ড সাপোর্ট কভারেজ এটা আমরা টাচ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এন্টার ইউর সিরিয়াল নাম্বার, এটা আমরা এখানে কপি করে যে সিরিয়াল নাম্বারটা আনছিলাম আমরা এটা ওখানে পেস্ট করে দেব। আমাদের আইফোনের সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দিলাম। তারপর প্লিজ এন্টার দি কোড, এই কোডটা আমরা এখানে লিখব 63F8। তারপর কন্টিনিউতে টাচ করব আমরা। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইফোনের কিছু ডিটেলস দেখাচ্ছে, আমারটা iPhone 7, এই যে সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। তো এভাবে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে মোটামুটি বুঝতে পারলাম যে আইফোনটা ঠিক আছে, ফোনের কালারটাও এখানে চলে আসে ব্ল্যাক কালারের। তো সিরিয়াল নাম্বার দিয়ে আমরা চেক করে নিলাম যে এই আইফোনটা অরিজিনাল কি না বুঝতে পারলাম। তারপর আমরা এটা থেকে বের হয়ে গেলাম, এখন আমরা যাবো সেটিংসে। আবার সেটিংসের ওই যে জেনারেল থেকে অ্যাবাউটে গিয়ে আমরা এখানে IMEI নাম্বারটা যেটা আছে আমরা এটা কপি করে নেব। এটাতে এরকম টাচ করে আগেরটার মতো, তারপর কপি আসবে, এই কপি লেখার উপর আমরা টাচ করব। তাহলে কপি হয়ে গেল IMEI নাম্বারটা। তারপর আমরা আবার এখান থেকে বের হয়ে সাফারিতে যাব। সাফারিতে গিয়ে আমরা এখানে লিখব iPhone IMEI CHECK, আইফোন IMEI চেক দিয়ে আমরা গোতে টাচ করব। তারপরে যে আমরা দেখতে পাচ্ছি উপরে আসছে আইফোন IMEI ইনফো, এইটাতে আমরা টাচ করব। তো সিরিয়াল নাম্বার চেক করার এবং IMEI চেক করার যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তারপর আমরা এই জায়গাটা এন্টার আইফোন IMEI নাম্বার এটাতে টাচ করে এখানে আমরা পেস্ট করে দেবো যেটা IMEI আমরা কপি করে আনছিলাম, পেস্ট করে দিয়ে তারপরে যে এই বাটনটা টাচ করব, লোড হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি iPhone 7 128GB ব্ল্যাক কালার টালারও দিয়ে দিচ্ছে, এখানে IMEI নাম্বার আছে, সিম লক সব এখানে আছে। তো এইভাবে আমরা কোনো আইফোন IMEI নাম্বার এবং সিরিয়াল নাম্বার চেক করে কনফার্ম হয়ে নিতে পারবো সেটা অরিজিনাল না ডুপ্লিকেট। ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।